ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়। এই নির্বাচনত গণি শহীদ পরিষদ বিজয় লাভ করে। সভাপতি পদত ফটিকছড়ির ফোয়া কাদের গনি চৌধুরী 495 ভোট পাইয়ে সাধারণ সম্পাদক পদত শহীদুল ইসলাম 609 ভোট ফাইনে নির্বাচিত হয়। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবত ফজরত 9টাতুন বিএল 5টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশত অনুষ্ঠিত নির্বাচনত 1639 জন ভোটারের মধ্যে 1181 জন ভোটার তারার ভোট দিল। ফলাফল ঘোষণার সময় উপস্থিত আছিল জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী, সাধারণ সম্পাদক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিদায়ী সভাপতি আবদুল্লাহ শিকদার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আফজাল আহমেদ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সভাপতি ও সংবাদক। নবনির্বাচিত সভাপতি কাদের গনি চৌধুরী তার জয়ের ব্যাপারে সি প্লাস টিভিতে জানাল দি। শুধু আইন আর প্যানারে বিজ্ঞান এখন হারাপটল নির্বাচিত হচ্ছে আর একখান কনসেপ্ট লই রে ইলেকশন এমনিম আর আর একখান শক্তিশালী এবং কার্যকর ইউনিয়নের লাই আর আর সৎ এবং বলিষ্ঠ নেতৃত্ব দরকার। আরকম ম্যানিফেস্টো দিলাম আর কী কী কাজ বুঝিও ইয়েন স্বতঃস্ফূর্তভাবে সর্বস্তর সাংবাদিক অলমতি ইয়েন মোটামুটি খুব ব্যাপক গ্রহণযোগ্যতা পাই। আজের যে বিপুল বিজয়, এই বিজয়ের পিছনে বড় ধরনের অবদান অবশ্যই চট্টগ্রামবাসী কোনো সেবা মানুষজন সবসময় প্রেরণা দিয়ে উৎস দিয়েছেন। খালিয়ারের নির্বাচনে সাংবাদিক নেতা পরিসরের মানুষের বা চিরমান দরকার কিন্তু ব্যাপক লোকজনের আগে আর সমর্থন দিয়ে পরিচয় দিল। প্রায় এই কারণে চট্টগ্রামবাসী বিশেষ করে ফরিদপুরের ভাষায় বিশেষভাবে কৃতজ্ঞ। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।